হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি এমডি সায়াদ রায়গঞ্জ শহরের একটি ছোট্ট গ্রাম 10 মাইল থেকে ব্লং করি। আমার নিউ ব্লকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ব্লগ। তো আজকে আমি রায়গঞ্জ সিটি এবং আমার কলেজের কিছু দৃশ্য নিয়ে আপনাদের সামনে তুলে ধরবো। অনেকদিন পর আমি কলেজে আসলাম। কলেজে 2 ঘন্টা ক্লাস করার পর ক্লাসে আর মন লাগছিল না, তাই সবাই মিলে চলে এলাম জিম ঘরে। জিম ঘরে আসার পর দেখি এই জিনিসপত্র লই থই ফই ফই। আমি ভাবলাম এবার তো সিক্স প্যাক বানাতেই হবে। এই বন্ধুটা দেখি থপ করে বসে পড়লো একটা রড ধরে, মানে ওই নাম জানি না। আরে কেনা কে চাইতে হো? এই বন্ধুটা দেখি ঘোরাঘুরি করে কি যেন একটা জিনিস খোঁজাখুঁজি করছে। এদিকে দেখি এই ছেলেটি লুকে লুকে আমাদের ভিডিও শুট করছে। আমি ধমক দেওয়ার পর মোবাইলটা ঘুরিয়ে নিল। এদিকে দেখি এই বন্ধুটা কি যেন ভাবনা চিন্তা করছে। ওরে বাবা, 2টা প্লেট উঠেছে তাও এত ভাবনা চিন্তা। এদিকে এই বন্ধুটা বুকটা চাড়ায় চাড়ায় কি যেন টানাটানি করছে, খুব সুন্দর ভাবে টানাটানি করছে। আমি বললাম আরে ভাই আরো লাগা আরো প্লেট। ওদিকে আমার গুলুমুলু বন্ধুরা বাইরে বসেছিল। এইসব দৃশ্য দেখে সেও চলে আসলো ভিতরে। যাই হোক, বলছিল এবার তো সিক্স প্যাক বানাতেই হবে। খুব হাসি খুশি আস্তে আস্তে ভিতরে আসলো, তাই ক্যামেরাটা ওকে দিয়ে দিলাম। তারপর আমি কয়েকটা বাইসেপ ডাইসেপ মারতে লাগলাম প্রথমবার, তাই একটু কষ্ট হচ্ছে। তারপর এদিকে আবার টানাটানি করতে লাগলাম। বাবারে বাবা, খুব কষ্ট। এ কি, এ বন্ধুরা তো শুয়ে পড়ছে, এটাও কি ব্যায়াম না? যাই হোক, এখানে দেখলাম একটা সাইকেল রাখা আছে। বাড়ির সাইকেল তো খুব চালাইছি, তাই একটু কলেজের সাইকেলটা চালালাম। তারপরে আমি চলে আসলাম এখানে লাথি মারামারি করতে। বাড়ি থেকে মন্তব্য করেছিলাম যে সিক্স প্যাক বানাবো, তাই 2টা প্লেট উঠাইছি, নাহলে একটাই উঠে। আমার বন্ধুরা দৌড়ায় আসে, বলছে একটা নয় সিক্স প্যাক বানাতে গেলে 4টা লাগাতে হবে, তাই শর্টকাট করে 4টা প্লেট লাগাতে লাগলো। 4টা প্লেট লাগার পর আমি পুরো গায়ে জোর দিয়ে ঠেলতে লাগলাম। আমার বন্ধুটা এদিকে হেল্প করছিল, একই তাও তো হচ্ছে না, কারণ 4টা নাম করে 10টা প্লেট লাগা হয়েছিল, তাই আমার দ্বারা হচ্ছিল না। চিটিং করতা হ্যায় তু। আমার বন্ধুটা উঠাতে লাগলো, এই কি, আই এম তো অবাক। খুব সহজেই 10টা প্লেট উঠিয়ে নিল, দেখে খুব ভালো লাগছিল, তাই আমি একে একটা লাইক দিলাম, আপনারাও একটা লাইক দিয়ে যাবেন। তারপরে আমি আবার একটা নতুন জিনিস দেখলাম, এখানে আবার চলে আসলাম। যেহেতু আজকে মন্তব্য করেছি সিক্স প্যাক বানাবো, তাই কষ্ট করে 2টা প্লেটে আংটাটা আটকে দিলাম। জিও রে বাহু বলি কাটাব্বা আর বাহু বল না, খুব হালকাই লাগছে, তাই 2টা নয় 4টা লাগাতে হবে, অনেক দর্শক দেখছে, তাই আবার 2টা প্লেট বাড়িয়ে নিলাম, কারণ আমাকে সিক্স প্যাক বানাতেই হবে। জিওরে বাহবল। এদিকে আমার বন্ধুটা উঠে আসে, বলে কি রে তুই সিক্স প্যাক বানাবি তো, 10টা লাগা 10টা। এদিকে আমার গুলুমুলু বন্ধুটা ফোন দেখে পোজ দিচ্ছে, আরে ইয়ে কি, এ তো ঘুমিয়ে পড়েছে, ফুচ করে আবার একটা হেসে মেরে দিল। যাই হোক, আমাদের স্যার এদিকে মানে সহশিক্ষক পোজ দিচ্ছে এবং ছবি তুলছে ওদিকে। এই বন্ধুটা দেখি আবার চলে আসলো বাহুবলী পাওয়ার দেখাতে। আরে বাবা, এ তো পুরো প্লেট উঠিয়ে নিয়েছে। আমার গুলুমুলু বন্ধুটা টানাটানি করছিল ক্যামেরা দেখার পর, বললো না আমি ক্যামেরাতে সিক্স প্যাক দেখাবো না। তারপরে আবার আমি বসে পড়লাম টানাটানি করতে, 2টা প্লেট নিয়ে টানাটানি করতে লাগলাম। খুব সহজে টানাটানি করছিলাম, 1টা প্লেট বাড়তি করার পর যা অবস্থা হলো। এদিকে আমার বাহুবলী পাওয়ারটা দেখানো বাকি ছিল, তাই আবার এখানে চলে আসলাম এবং 10টা প্লেট নিয়ে উঠাতে লাগলাম। 1 2 3 তারপরে আবার এখানে আমি 4টা প্লেট নিয়ে ঠেলা ঠেলি করতে লাগলাম। ওদিকে আমার বান্ধবীটা কলেজের সাইকেলটা চালাচ্ছিল। কৃষক বন্ধু এবং বেগর ভাতা যারা টাকা পায় দয়া করে ওদিকে তাকাবেন। আমাকে দেখার পর আমার বন্ধুটা ওইখানে ঠেলা ঠেলি করতে বসে গেল এবং প্যান্ট পরে আসলে যা অবস্থা হয়, নিরুপায় হয়েছে, আস্তে আস্তে সেখান থেকে উঠে গেল। কলেজ থেকে বেরিয়ে আসার পর আমরা টাউনের দিকে হাঁটতে লাগলাম। নেক্সট ভিডিওটি দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।